নমস্কার বন্ধুরা, নিউ টেস্ট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি চটজলদি একটি বেসন বরফির রেসিপি নিয়ে, যেটি তৈরি করে সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আসুন তবে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1.5 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা লোতে রেখে 3 মিনিট ভেজে নেব। বেসনের কালারটা চেঞ্জ হয়ে যখন একটা বাদামি কালার চলে এসেছে, ঠিক এই সময় আমি বেসনগুলো নামিয়ে নিচ্ছি। এবার একটা চালনি দিয়ে চেলে নিতে হবে। বেসনগুলো চেলে নিলে ভাজার সময় যে দানা পড়ে কিংবা দলা পেকে যায়, চেলে নেওয়ার কারণে সেটা আর থাকবে না, আর বরফিগুলো খুব সুন্দর তৈরি হবে। আমার বেসনগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার চাশনি বা শিরা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনির জন্য জল দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ। এবার একটা চাশনি তৈরি করে নেব। চাশনির মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা এলাচ। এখানে আমি 3টা এলাচ গুঁড়ো করে দিয়েছি। চাশনিটা যখন ঘন হয়ে এসেছে, হাত দিয়ে একবার দেখে নিচ্ছি। একতার আসলে বুঝতে হবে চাশনি আমাদের বরফি তৈরি করার জন্য একদম রেডি। এবার এই চাশনির মধ্যেই দিয়ে দেব ছোট 2 বাটি ঘি। খেয়াল রাখতে হবে চাশনি খুব বেশি গাঢ় না হয়ে যায়। চাশনি খুব গাঢ় হয়ে গেলে এর মধ্যে বেসন দিলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে, আর বরফি কিন্তু তৈরি হবে না। চাশনির মধ্যে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার চেলে রাখা বেসনগুলো অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখা আছে, চাইলে আপনারা অফ করেও নিতে পারেন। গ্যাসের আঁচটা অফ করে দিয়ে চাশনির সঙ্গে বেসনটা খুব ভালো করে মিলিয়ে নিয়ে পরে লোতে গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিতে পারেন। বেসনগুলো যখন ঠিক এই পর্যায়ে হয়ে এসেছে তখন আমি নামিয়ে নেব। প্যান থেকে উঠে আসছে, বুঝতে হবে বেসন আমাদের বরফির জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার একটা ঘি ব্রাশ করে রাখা প্লেটে আমি বেসনগুলো নামিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে আমি আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার একটা চামচ দিয়ে কিংবা হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে সেট করে নিতে হবে। যতটুকু মোটা আপনারা বরফি তৈরি করতে চান ঠিক সেই আন্দাজে সেট করে নেবেন। এবার হালকা ঠান্ডা হয়ে আসলেই কিন্তু আমি কেটে নেব। বরফিতে কিন্তু বেশি সময় লাগে না, 1 মিনিট পরেই কিন্তু কেটে নেওয়া যাবে। এবার একটা চাকু দিয়ে আমি বরফিগুলোকে কেটে নিচ্ছি। বেসনের বরফিগুলো সেট করে নেওয়ার সঙ্গে সঙ্গে হালকা ঠান্ডা হয়ে আসলেই কিন্তু কেটে নিতে হবে। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন বরফিগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। বেসনের বরফি আমাদের সার্ভ করার জন্য একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।